নোয়াখালীর কোম্পানিগঞ্জের হাজারিহাট সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ও সাংস্কৃতিক প্রতিযোগিতা দু অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার সকালে নটায় এই সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন করেন হাজারি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি হাজি মোহাম্মদ নুরুল হুদা এ প্রতিযোগিতায় তিন নং হাজারি ইউনিয়নের দশটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী অংশগ্রহণ করেন দিনব্যাপী বিভিন্ন ইভেন্টের প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয় উপজেলার সহকারী শিক্ষা অফিসার বি এম নুরুজ্জামানের সভাপতিত্বে ও হাজারেহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ ওমর ফারুকের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলার শিক্ষা অফিসার এটিএম এহসানুল হক চৌধুরী এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমেরিকা প্রবাসী মোহাম্মদ আবু নাসির এ সময় হুমায়ুন কবির শাহজাদা আয়ুব আলী চৌধুরী এনামুল হক ওরফে হক সাব মেম্বার আবদুল্লাহ আল মামুন সুমন খুরশেদ আলম তফিকুল ইসলাম সহ চর হাজারি ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন